साधारण मानुष के स्वास्थ्य विधि मानाते राजधानी विभिन्न स्थान मोबाइल कोर्ट परिचालना करेछे जिला प्रशासन। मास्क ना पड़े अनेक के जरिमाना करा हुए थे। एमन अभियान पर किछुटा सचेतनता फिरेछे मानुषेर मध्ये, तबे किछु मानुषेर मध्ये रयेछे एखोनो सचेतनतार अभाव। जुबैर सानी जानाछेन विस्तारित। গেল কয়েকদিনে বেড়েছে কোভিড নাইন্টিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই শীতে আরও বেড়ে যেতে পারে করোনার প্রকোপ। তারপরও সচেতনতা নেই অনেকের মধ্যে, স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছেন রাস্তাঘাটে। এবার সাধারণ মানুষকে সচেতন করতে কঠোর হচ্ছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট। মাস্ক না পরায় জরিমানার কবলে পড়েছেন অনেকে, তাদের আবার ছিল অজুহাতের পোস্টার। ব্যাংকে ডেলিভারি করি তো আমি মাস্ক পরে ডেলিভারি করি। গতকালকে মাস্কটা পালে মাস্ক কিনছিলাম, আমি মাস্ক পরে গেছি, মাস্ক নিয়ে বের হই নাই। কেন 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 মনে ছিল মাস্কটা এখানে হুন্ডে চলে আসছি, পুরে গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন শীতে করোনার দ্বিতীয় ঢেউকে মাথায় রেখে তাদের এ অভিযান। যতদিন পর্যন্ত ভালো কোনো সুফল না পাই ততদিন এটা আমরা কার্যক্রম চলমান থাকবে। সরকারের নির্দেশে আমরা 64 জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছি সবাই মাঠে তৎপর আছি। বিশেষজ্ঞরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষের সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।